وفا وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله تعالى وشانكشان درود والسلام أموددك الفيديو حبيب سدكار كائنات فخر موجودات رحمة للعالمين روكوري شماني دو بهاي را السلام عليكم ورحمة الله وبركاته أمرا أسكر تفسير شروع كتسي الله تعالى مدر كي توفيق دان كورون أسكر تفسير شروع بي أبنا در سورة القلم جدا شروع كرسلام تار ستتو نمبر آيات একটা تيتيو من চতুর্থ نمبر آيات. إي دوتو دو آيات إن شاء الله আলোচনা করব على صنع تيتيو نمبر آيات الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن لك لا اجر غير ممنون وإنك على خلق عظيم এটা হলো যে আল্লাহ তালা বলছেন যে আপনাকে দেওয়া হবে এমন আজার আহ সেটা আপনাকেই দেওয়া হবে সেই আজারটা প্রতিদিনটা হলো গাই রম যেটা কখনো কেটে যাবে না ওয়া ইন্যাকে লা আলাহ হুল কেন আপনি রয়েছেন মহান চরিত্রের উপরে এই দুটো আয়াত নিয়ে আজকে আমাদের আলোচনা আমরা বলেছি সুরা আল কালামটা প্রথম দিকের আয়াত যেগুলো নাজিল হয়েছে প্রথম দিকের আয়াতের অসুরার প্রথম সুরা নাজিল হয়েছিল আলাক তারপরে মুদাসির তারপরেও কেউ কে বললেন সুরাল কালাম কেউ কে বলেন সুরা মুজামিল তারপরে কালাম তার মানে হলো তৃতীয় অথবা চতুর্থ নাম কালামের মধ্যে আমরা একটা সংঘর্ষ দেখি সেই সংঘর্ষটা হলো জাহিলি সমাজের সাথে আমাদের নবীর সংঘর্ষ এবং এই সংঘর্ষের ভাষাগুলো এখানে আছে সেখানে যে গল্প বলা হয়েছে সেই গল্পতেও এক ধরনের কথা আছে এখানে তিনজন তিনটি বক্তব্য তিনজনের তিনটি বক্তব্য নিয়ে আসা হয়েছে যে আল্লাহ রসলির মারাত্মক বিরোধী ছিল তারও বিষয়গুলো বলা হয়েছে সেখানে খুব বেশি আদর দিয়ে ভাষা নেই আরামের ভাষা নেই খুবই শক্ত শক্ত ভাষা অনুস অনুসিদ্ধান্তমূলক ভাষা এই জন্য আমরা প্রথম থেকে যে বক্তব্য গুলো দেখতে পাচ্ছি এই সে সুরাতে আমাদের মানে অনেক সময় দেখা যায় যে সিদ্ধান্ত মূলক ভাষা শিখাই দেয় আল্লাহ তার নবীকে এক পাশে রাখছেন তার সামনে দাঁড়িয়ে আছে একদল বিশাল বাহিনী মক্কার যারা পলিটিক্যাল শক্তি গোত্রীয় শক্তি ধর্মীয় শক্তি অর্থনৈতিক শক্তি সব তাদের হাতে আর ওই পাশে দাঁড়িয়ে আছেন আমাদের নবী এবং তার সাথে ইসলাম গ্রহণকারীদের সংখ্যা যারা তারা বেশি না কিন্তু সংখ্যা কম বড় জিনিস না যারা ইসলাম গ্রহণ করেছেন তারা সন্ত্রাসী কেউ ছিল না তারা সব নরম সরম তবি মানুষ সেই দিকটাকে সামনে রেখে সুরাটার ভাষাগুলো আসছে প্রথমে আল্লাহ বলে দিলেন যে আপনি পাগল নন ওই সমাজে যাকে পাগল বলা হয় তিনি সে পাগল নন এরপরে ওয়াই এবং নিশ্চয় লাকা তোমার লা আচরণ প্রতিদান নিশ্চয় প্রতিদান হলো তোমার জন্য এখানে ভাষাটা ঠিক এই রকম ভাষাটা ব্যবহার করা হয়েছে যে এই আচরণ তোমার জন্যই আজর রয়েছে এবং তোমার জন্য এটা আগে আনা হয়েছে এই কারণে আনা দরকার ছিল পরে কারণ আজরান হলো এটাকে গ্রামের দৃষ্টিতে বলা হয় মুক্তাদা বা ইসমু ইন্না এটা আগে আনা দরকার ছিল কিন্তু আসছে পরে তো এটা একটা নিয়ম হলো যে যেটা পরে আসার কথা ছিল আগে আসলে তার মধ্যে সীমাবদ্ধ করার অর্থ দান করে এখানে লাকা মানে তোমার জন্যই তো তোমার জন্যই বললে কথাটা যত শক্ত মনে হয় তার আরো শক্ত করে বলছে তোমারই জন্য লাকা তোমারই জন্য আজরণ গায় মাম্ন আজরন হলো এমন প্রতিদান তার সেফাত তার গুণ হলো গায়েরা মামন গায়েরা মানে হলো কাটা না ব্যতীত আর মামনুন মানে কাটা যেটা কাটা হয় না মামনুনের আর একটা অর্থ হলো যে এহসান জিতলানো মানে কাউকে কিছু দিয়ে আমরা বলি এই তোরে তোরে কিন্তু আমি আমি দিয়েছিলাম তো রাখছি এই সমস্ত এটাও মান্যের একটা অর্থাৎ অর্থ থেকে আসে তো আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন যে আপনারই জন্য একটা এক ধরনের আজার দেওয়া হবে এবং আজারটাকে নাকেরা ব্যবহার করেছে বালাগাতে কেন না ব্যবহার করা হয় তার মধ্যে একটা হলো যে তাহিম ব্যাপক অর্থে আজরের যত প্রকার আছে সবটাই প্রতিদানের যত প্রকার আছে যত ধরন প্রতিদান আছে আছে কিছু প্রতিদান প্রকাশ্যে কিছু প্রতিদান আছে অপ্রকাশ্যে কিছু প্রতিদান আছে সামষ্টিক ভাবে কিছু প্রতিদান আছে একক ভাবে কিছু প্রতিদান আছে ফ্যামিলি ভাবে যত ধরনের প্রতিদান হতে পারে সব ধরনকে এখানে বোঝাবার জন্যই আজরানকে বা অনির্দিষ্ট শব্দ ব্যবহার করা হয়েছে এখন আল্লাহ তালার মানে এই যে একটা বক্তব্য থাকে যে এটা মাম সুরা তিনের মধ্যে আপনারা পাবেন ফালাহুম আজরুন গায়ুরো মাম নুন আর এখানে বলছেন তো এই এই যে জিনিসটা হলো একটা বড় জিনিস আল্লাহ আপনাদেরকে যাদেরকে এখানে কবুল করে নিয়ে আসছেন এখানে তারা শুনছেন একটা জিনিস আমরা মাথায় রাখা দরকার সেটা হলো যে আমরা যেন এমন কাজ করে যেতে পারি দুনিয়ায় যেন আজের এগায়ের মাম নন যেটা আমাদের হয় এটা সবাই আমরা এখন নিয়াদ করে বসে তো গায়েরা মামনুন যখন এত গুরুত্বপূর্ণ যে এটা গুণ দিয়ে আল্লাহ যে তালার আজার সেইটা করা হয়েছে আপনার আমার মানে আজার এবং আল্লাহ এর মধ্যে পার্থক্য হলো এই যে আমাদের আজরান দেবেন আর আল্লাহ রসুল সাল্লাহামকে দেবেন আজরান ও গায়েরা মামনুন এবং সবচেয়ে বড় জিনিস হলো যে তার উন্মত হওয়ার কারণে আমাদেরকেও আল্লাহ তালা সাল তিনের মধ্যে সুসংবাদ দিয়েছে আমাদেরকেও দেবেন ইল্লাদিন আমানু ওয়া আমিল সল্লে হাজ ফেল আহুম আজুর যদি কেউ ভালো আমল করে আমলে সলেহা করে এবং ইমান আনে তাদেরকে আল্লাহ গায়ের মামলুন তাহলে একটা আনন্দের খবর হলো যে আল্লাহ রসুলকে যেটা বলেছেন যে আপনারই জন্য গাইরে মামলুন আছে তারই উম্মত হওয়ার কারণে এবং তার ওয়ারেস অথবা ভাই হওয়ার কারণে আল্লাহ তালা আমাদেরকে আমাদেরকে গায়ের মামনুন দেবেন এই একটা সুসংবাদ আমাদের জন্য এই আয়াত বয়ে নিয়ে আসছে এখন আমরা প্রশ্ন করি যে বলতে কি বোঝায় তো প্রথম যে বুঝটা হলো যে গাইরমাক কেটে দেওয়া হয় না একজন ব্যক্তি যখন মারা যায় মারা যাওয়ার পরে তার সমস্ত আমলগুলো কেটে যায় এটা হলো সাধারণ নিয়ম একজন মানুষ মারা যাবে তার আমল হলো ওই পর্যন্তই মরে মরে যাওয়ার পরে তার কোনো আমল আর থাকে না আল্লাহ রসুল আলাইসালামের ব্যাপারটা ভিন্ন তাকে বলা হয় গায়ের মাকুত তোমাটা কেটে যাবে না এই যে আজরের যত প্রকার আছে যত ধরন আছে সবটাই তার কাছে যেতে থাকে আমাদের আজর কত ধরনের হতে পারে একটা হলো এমন যে আমি নামাজ পড়তাম প্রত্যেক দিন আমি এখন আর নামাজ পড়ি না তার মানে নামাজের আজরটা আমার কাছে আর যাচ্ছে না মরে যাওয়ার সাথে সাথে আমার নামাজের আজর ওখানে শেষ আমি যে প্রত্যেক বছর জাকাত দিতাম আমি মরে যাওয়ার সাথে সাথে জাকাতের আজর আর যাবে না আমি যে প্রত্যেক বছরে রমজান মাসে বিশেষ করে অনেক সাদা কাকতাম আমি মরে যাওয়ার সাথে সাথে সাদাকার আজর শেষ হয়ে গেল আমি যে হজ করেছি হজ করতাম এই হজের আজর আমি মরে যাওয়ার সাথে সাথে চলে গেল আমি যে শাহাদা পড়তাম এই শাহাদা আমি মরে যাওয়ার সাথে সাথে কাটা গেল এইটা হলো আমার ব্যক্তিগত জীবনের যে আজর হওয়ার যে সোর্স গুলো ছিল কিন্তু আমাদের নবীর ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন আমাদের নবী নামাজ পড়ায় এখন এখন তিনি কবরের মধ্যে আছেন তিনি মদিনায় কবরের মধ্যে আছেন আমাদের নবী তার দেহ মোবারক কিন্তু তার সালাতের যত যত সালাত পৃথিবীতে হচ্ছে যত নামাজ পৃথিবীতে হচ্ছে সবটার নামাজের সব তারও আমল নামে যাচ্ছে যত জাকাতের সব যত আছে সবটাই যাচ্ছে জেহাদের যত পৃথিবীতে মানুষ কোন না কোনো জায়গায় জেহাদ করে যাচ্ছে সশস্ত্র জেহাদও করে যাচ্ছে আর নিরস্ত্র করে যাচ্ছে। সব সবটা নবী মোহাম্মদ দুনিয়ায় যত লোক ভালো কাজ করছে ভালো কাজের যত সব আসে সব নবী মোহাম্মদ কাছে যাচ্ছে অর্থাৎ আমরা বেঁচে থেকে যে আমলগুলো করি যে সবটা আসে আমাদের নবী বেঁচে থাকতে যে আমলগুলো করতেন তার যে স্বভাব হতো সবটাই একেবারে কন্টিনিউয়াস কেমন পর্যন্ত আল্লাহ রসুলের কাছে চলে যাচ্ছে এই একটা বিশাল জায়গা যেটা আমাদেরকে এখন ভাবতে হবে আল্লাহ তালা বলে দিলেন সার্টিফিকেট আকারে যে আপনার এখন ওই যে সময় এই চুরাটা নাজিল হয়েছে সে সময় তার উপরে কষ্ট শুরু হয়ে গেছে মারধর শুরু হয়েছে গালাগালি শুরু হয়েছে বহু রকম গালাগালি দেয় এখন এই যে বিষয়টা একটা জায়গায় আমরা এসে পৌঁছাচ্ছি সেটা হলো যে আল্লাহ রসুলসুল্লাহসাল্লাম সম্পর্কে বলা আছে যে ইন্নালেকা আজ্জারান আজরান গয় মামন। আমাদের ক্ষেত্র কেমন আমাদের নবীর ক্ষেত্রে তো এটা এই কারণে যে তিনি করে গেছেন করাই গেছেন করে গেছেন করাই গেছেন এমনকি ইন্তেকালের আগ দিয়ে তার সবচেয়ে আনন্দ এবং হাসির জায়গাটা খুশির জায়গাটা ছিল এই যে তিনি দেখতে পাচ্ছেন যে সাহাবা কিরাম আবু অকর তালা আনহুর নেতৃত্বে নামাজ পড়তেছেন ফজর নামাজ উনি আর যেতে পারতেছেন না আবু ওকার নামাজ পড়তেছেন তিনি শুধু জানলাটা এই খুলে শুধু ওই দৃশ্যটা দেখে মুখে একটু হাসি নিয়ে উনি বাসায় নামাজ পড়েছেন এবং আর ছিল না তারপরে করেছেন। সূর্য ওঠার তাহলে এই যে আমাদের নবী সাল্ল সাল্লামের এই যে আনন্দটা যে নামাজ পড়া দেখে উনি চলে গেলেন এবং তারপরে যে সমস্ত মানে গুলো চলতেছে হাত চলতেছে কাজ চলতেছে তার যতগুলো আমলের স্বভাব আছে এমন কি তার আমলের স্বভাব তো আছেই আছেই তার তৈরি করার মানে সাহাবাই কিরামের আমল গুলো এখন সারা দুনিয়ায় কোনো না কোনো জায়গায় চলতেছে এইভাবে দেখা যাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামের আমল আসলে কিন্তু বন্ধ হচ্ছে না মানে তার আমলের যে সবটা এটা হতেই আছে চলতেই আছে চলছে চলে যাচ্ছে আমাদের উপায় কি আমাদের ব্যাপারটা কি আল্লাহ কথা বলে গেছিল আমাদের একটা কথা হলো এই যে আল্লাহ রসুল বলেছেন যদি তোমরা কেউ মারা যাও তাহলে তোমাদের তোমাদের যেটা হবে তিনটি কাজ তোমাদের কখনো তোমাদের জীবনে তিনটি জিনিস তোমাদের কখনো বন্ধ হবে না তার মধ্যে তিনটি কাজ এটা চলতে থাকবে একটা হলো যদি সে এমন সন্তান রেখে যায় যে সন্তানটা তার জন্য দোয়া করে তাহলে তার ওই যে দোয়া করার যে আমলটা যে সবটা এটা কিন্তু চলতে থাকবে যখন দোয়া করবে তখন ওই সবটা আসবে যখন দোয়া করবে না তখন তো আর সব যাবে না এই একটা সুযোগ আছে যদি কিছু ভালো সন্তান রেখে যাওয়া যায় দুনিয়ায় তাহলে এটা হতে পারে আমি বুঝতেছি না একশোর ঢোকানো যাচ্ছে না কেন বুঝি না এরকম তো হওয়ার কথা ছিল না এখন একটু আগে তো আমি আবার পাঁচশো মানুষের ব্যবস্থা করে আসলাম একটু দেখে নেই যে কি হয়েছে তো এখন কেটে আমি ওপেন করে দেই লাইভ অন ফেসবুক ফেসবুকেও তো সমস্যা চলতেছে এখন

তার মধ্যে একটা হলো যে ওয়ালাদিন সালিন এদ ওলাহু এমন একটা সন্তান সে রেখে যায় যে তার জন্য দোয়া করতে থাকে দোয়া করার সময় আমলটা জারি থাকে দোয়া চলে গেলে আর আমলটা থাকে দুই নম্বর হলো আইলমন ইন্তাফা আউবিহি এমন আইলেম যদি রেখে যায় তাহলে সেই যে অ্যালেমটা হলো যে এলেম থেকে মানুষ উপকৃত হয় এমন অ্যালেম রেখে হলো এটা দুই ধারায় চলে একটা হলো যে লিখিত বই অ্যালেমটা লিখিত আকারে রেখে যায় অথবা এলেমটা মানুষকে শিখিয়ে যায় লিখে যায় অথবা শিখিয়ে যায় আমার যারা ওস্তাদ ছিলেন যাদের কাছ থেকে আমি হাদিস সনদ পাইছি মুসলিম তারপরে নাসাই আবু দাউদ এই বইগুলোর যে সনদ পাইছি আমাদের নবী পর্যন্ত সবগুলো একজনের পরে একজন একজনের পরে একজন শিক্ষকরা এরকম শিখাই দিয়ে গেছেন এখন ওই যে শিক্ষকরা শিক্ষককে শিখালো এই জেনারেশনটা আমারটা হচ্ছে পুরো ফোর্টি কাছে কাছাকাছি টিচাররা আছে আমাদের নবী পর্যন্ত ওই যে আমাদের নবী তারপরে একজন সাহাবি তারপরে তাবে আই তারপরে তাবে তাবে আই এরকম করতে করতে তারপরে তারপরে একজন তারপরে এমন বোখারি তারপরে সরাবরি তারপরে এরকম করতে করতে যারা গেছে আমি যখন একটা হাদিস মানুষকে বলি এবং সেখান থেকে উপকৃত হয় তখন ওই যে চেনটা ওরা সবাই সফট অপ্ট পেয়ে যায় আইলমন ইনতফা হবে আমার যদি দশ হাজার ছাত্র থাকে কথার কথা দশ হাজার হয়নি এবং ওই দশ হাজার ছাত্র থেকে যদি আরো এরকম শিখে থাকে আরো দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ তারাও যদি এরকম শিখাই দিয়ে থাকে এটা কেমন পর্যন্ত চলে এটা কিন্তু লিখিত বই না হলেও চলে আমার উস্তাদ যিনি কোরআন শরীফ পড়েছেন তিনি তার উস্তাদরা তার উস্তাদ জেনারেশন বাই জেনারেশন এরকম উস্তাদদের জেনারেশন আছে তো এখন এই যে চলে যাচ্ছে এটা মানে কাটা হয় না কেটে যায় না এটা কেটে যায় না এটা সব চলতে থাকে আর একটা উপায় হলো যে লিখে যাওয়া লিখে যাওয়া জ্ঞানগুলোকে লিখে যায় লিখে গেলে তার সুবিধা হলো যে ওই যতদিন ওই কিতাবটা থাকবে আমলের সবটা এই এই পন্থায় দেখেন আপনি এখন কোরআন শরীফ যদি আপনি বুঝতে চান প্রত্যেক দিন হাজার হাজার মানুষের নাম মুখে আসে কারণ ওই বইগুলো তারা যা লিখে গেছে তাদের বাইরে যাওয়ার সুযোগ খুব কম জ্ঞানগুলো এমন একটা জ্ঞান আমরা যেমন আমি যেমন ইউনিভার্সিটিতে পড়েছি স্কুলে পড়েছি মাদ্রাসায় পড়েছি ওই সব বই থেকে থেকে অনেক লোক আমাদের দেখেনি চোখে আমার শিক্ষকরাও দেখেনি কয়েকশো বছর আগে মারা তাদের জ্ঞানগুলো এখন পড়তে হয়। আছে। এবং সেখান থেকে উপকৃত হচ্ছে মানুষ এই যে অসুখ হলে চিকিৎসা নেওয়া এগুলো কিন্তু ওখান থেকে হয় তো এই যারা করে যায় লেখার কাজ তাদেরও আচরণ আজরা হবে যেটা বন্ধ হবে না এই একটা দিক আমাদের নবী আমাদের একটা সুসংবাদ দিয়ে গেছেন উন্মতের জন্য সেটা হলো সদকিয়া এখন দেখি মানুষ সব কাজে সাতকা জারিয়া বলে ছেলে একটা তৈরি করে বলে সাতকা জারিয়া করে গেছে না হলো ভুল কথা মানে হলো এমন একটা এমন একটা দান যেটা অর্থনৈতিক হয় অর্থনৈতিক দান যে দানটা চলতে থাকে কোনো একটা কাজ আপনি এই টাকা দিয়ে করে গেলেন সেটা আপনি মরে যাওয়ার পরেও যে কাজে দিয়ে সেই কাজটা চলতে থাকে যদি আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান করে যান আপনি মারা যাওয়ার পরেও যদি চলতে থাকে ওটা সাতফাত আমাদের গ্রামের পাশে একটা গ্রাম আছে তার নাম বেদকাশি বলি আমরা ছোটবেলায় ওই সাথে আমরা ওখানে একটা বড় দিঘি আছে সেই দিঘে পদ্মফুল হতো ওই পদ্মফুল দেখার জন্য পরে ওটা জানতে পারলাম যে ওই দিঘিটা এক ব্যক্তি কাটছিল তিনি খুলনার নিচে কয়েকশ দিঘি কেটে কেটে গিয়েছিল আর কি খুলনার খুলনা বাগেরহাট মঙ্গলা তারপরে সাতক্ষীরা দেবহাটা কয়রা এই সমস্ত তার মধ্যে ছিল ওই লোকটার নাম ছিল খান জাহান আলী উনি যে কাজটা করে গেছেন সেটা হলো যে অনেকগুলো দিঘি কেটে গেছেন সেই দিঘিগুলো আছে ওই দিঘে থেকে এখনো পর্যন্ত মানুষ পানি খায় পানি পান করে কারণ আমি দেখছি যে আমাদের এলাকায় পানি আসার যে সমস্ত ক্ষেত্র সেগুলো হলো আপনার নলকূপ থেকে ওঠে নলকূপের গভীর নলকূপ হলে এক হাজার ফিট নিচে গেলে তখন পানিটা একটু ভালো ওঠে তাই এটা করতে গেলে লাখ লাখ টাকা খরচ হয় এখন মানে কমপক্ষে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজারের নিচে হয় না তাও এক হাজার ফুট পর্যন্ত যাওয়া যায় না চার পাঁচশো ফুট পর্যন্ত দিতে গেলে ষাট সত্তর হাজার টাকা তো সেই পানিতেও একটা গন্ধ আসে এবং আয়রন থাকে কিছু কিছু এলাকায় সমস্যাও হয় তো ওই পানি যে পুকুরের যে পানিটা এখনো পর্যন্ত ভালো আমরা যে দেখছি আমার আম্মা এখনো পুকুরের পানি খাওয়াটাকে ভালো মনে করেন বন্ধনে দেখতে সুন্দর মিষ্টি পানি ইউকে লন্ডনে এই যে পাহাড় থেকে আসা পানি জমায় রাখে ওই পানিটা হলো সবচেয়ে ভালো পানি লন্ডনে যে পানিটা খায় ওটা পানি না ওটাকে পানি বলা যায় না ওটা যেখানে তৈরি হয় তা দেখলে কেউ আর পানি খাবে না এই যত পানি আমরা ব্যবহার করতেছি ওইটা যে এক জায়গায় নামে নেমে ওইটাই রিসাইকেল করে তারপর আবার পানি পরিষ্কার পানি করে এটা ঔষধের মতন মনে হয় মাঝে মাঝে তো এখন যারা এরকম দিঘি করে গিয়েছিল শিক্ষণ জানালে তো মারা গেছে কয়েকশো বছর আগে কয়েকশো বছর আগে এই কয়েকশ দিঘির তার আমল নামে চলে যাচ্ছে এটাকে আচরণ বলা হয় এমন যেটা বন্ধ হচ্ছে না আজরণ গয়ের মামন এটা আমাদের নবী আমাদেরকে সুসংবাদ দিয়ে গেছেন তো এটা একটা দিক আছে কিন্তু আমরা আর একটা জিনিস পাই ওটা তো ধরেন আল্লাহ রসুল আর একটা দিক সেটা হলো যে সমস্ত মানুষ একজন মানুষের দিন পালন করার কি বলা যায় মাধ্যম হয়ে যায় মানে সে তাকে মুসলমান বানাইছে এরকম যদি হয়ে যায় কে মুসলমান বানায় দিয়ে গেছে সে এবং তার পরবর্তী জেনারেশন যতদূর পর্যন্ত ইসলাম মেনে চলবে এই লোকটা কবরে বসে বসে সেই ইসলামের যত আমল হয়েছে সব সবটা সে পেয়ে যাবে আল্লাহ রসুল বলছিলেন। তিনি খাইবারে যখন গেছেন তা খাইবার যুদ্ধ হচ্ছে যুদ্ধ হয়ে প্রায় সব জয় হয়ে গেছে কিন্তু কামুস নামক একটা দুর্গ ছিল সেই দুর্গটা করা যাচ্ছে না মানে জয় নেওয়া যাচ্ছে না যুদ্ধ করে দেখা যায় যে পরা যাচ্ছে না তো তিনি বললেন যে আজকে সকালবেলা আহ কালকে সকালবেলা আমি খাইবারের যুদ্ধের সেনাপতিত্ব এমন এক ব্যক্তি থেকে দেব ই হাইবহ তাকে আল্লাহ পছন্দ করেন এবং রসুল পছন্দ করেন এবং তিনিও আল্লাহ এবং রসুলকে পছন্দ করেন এখন এই কথাটা বলে দেওয়ার পরে পরদিন সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাহ যখন সাহাবাদের দিকে মুখ ফিরে আসেন তখন হজরত অমর বলেন যে আমি মাথায় এরকম করে উঁচু করে দিচ্ছি মাথায় এরকম করে উসু করে দিচ্ছি আল্লাহ রসুল আমাকে যেন ওই সার্টিফিকেট টা দেয় খুব দারুণ তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন তার রসুল পছন্দ করেন আর তিনিও আল্লাহ এবং রসুল পছন্দ করেন এই সার্টিফিকেট পেতে কে না চায় তাহলে তোমার বলতে আমি এরকম ঘাড় উঁচু করে করে দিচ্ছি দেখি আমার চিনতে পারে আমার দেখে তো উনি তখন বলছেন কয়ে আমি আলিকে দেখতে পাচ্ছি না সবাই বলেছে যে উনি অসুস্থ হয়ে পড়েছেন চোখে চোখ উঠেছে চোখ খুব মারাত্মক অবস্থা ধারণ করেছে উনি এসে থাকে আনা হলো এনে বল আল্লাহ রসুল মুখে থুতু নিয়ে আলীর চোখে লাগাই দিলেন সঙ্গে সঙ্গে ভালো যে বললো যে তরবারি নাও যুদ্ধ করো তাকে সেনাপতি বানানো হলো এখন হজরত আলী যুদ্ধ করতে বের হবেন সেনাপতিত্ব নেবেন মানুষকে তার মতন করে সাজাবেন এর আগে আল্লাহ রসুল তার হাত ধরে বলছেন আলী আল্লাহ বিকা রজুল্লাহ হেদা মিন তোমাকে দিয়ে যদি একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যায় আল্লাহ তাআলা তোমার মাধ্যমে যদি একজন হেদায়েত পেয়ে যায় মনে রেখো এইটা হলো হমর নাহান মানে হলো এমন ঘোড়া যেটা লাল ঘোড়া এখনো লাল ঘোড়ার দাম ইউকেতে লাল একটা লাল ঘোড়ার দামের কাছে কোনো গাড়ি এখনো যায়নি পৃথিবীতে যত দামি গাড়ি হোক না কেন বড় দামি ফেরারি দামি গাড়ি গাড়িডাব্লিউ বিএমডাব্লিউ সেই ফেরারিটির দাম বেশি কিন্তু একটা লাল ঘোড়ার দাম কিন্তু আজও পর্যন্ত অত দামে অত দামে পৌঁছায় একটা লাল ঘোড়ার যে দাম এখনো লাল ঘোড়া ওই যে বড় বড় ঘোড়া লাল ঘোড়া অসম্ভব শক্তি রাখে যুদ্ধের ময়দানে খুব বেগে ছুটে চলতে পারে তাকে রসুল বললেন দেখো দুনিয়া ভরা এরকম যে লাল ঘোড়া তোমার থাকে যে দাম তার সেই দাম হলো একজন লোক ইসলাম গ্রহণ করা একজন লোক আপনার হাতে তৌবা করলো ইসলাম গ্রহণ করা ছিল কিন্তু ইসলাম মেনে চলতো না নষ্ট দুষ্ট খারাপ পর্যায়ে চলে গেছে কিন্তু আপনার ভালোবাসায় যদি কোনো মানুষ ইসলামের ছায়াতলে আসে আমল শুরু করে দেয় আপনি মরে যাওয়ার পরে কবরস্থ হয়ে গেলেও আপনার মানে কোন রকম কেটে যাওয়া ছাড়াই সব চলতে থাকবে আপনি নিজেও টের পাবেন না ও যত নামাজ পড়বে আপনার নামাজের সব ও যত দেবে ও যত হজ করবে তত হজের সব আপনার কাছেও চলে যাবে এটা হলো একটা বড় দিক আমাদের নবীর উন্মত হওয়ার কারণে এই সুযোগটা হয়েছে এখন আমাদের কিন্তু ওই পর্যায়ে যেতে হবে আমাদের দিয়ে যেন এটাকে দাওয়া ইলাল্লাহ বলা হয় এই জন্য যেটা দাওয়া কাজ করে কারণ দা ইলাল্লাহ হতে গেলে প্রথম যে কাজটা করতে এলেন মাঝে একদিন দেখলাম যে একদম দা হয়েছে ভাই আমি দা ইলাল্লাহ তাই নাকি একটু পড়েন কোরআন শরীফ যা পড়লো তা আমার হাতে লাঠি থাকলে আমি পিটানো শুরু করে দিতাম এই কোরআন শরীফ পড়া নিয়ে তুমি দায়িল আল্লাহ কাম নেই তোমার হতে গেলে সর্বপ্রথম যে তুমি কোন দিকে ডাকছো এটি ভালো করে জানতে হবে এই জন্য কিন্তু আল্লাহ তালা এখানে প্রথম বলছেন অল কালামি অমায়াস্তরুন শিক্ষার জায়গায় আঘাত করা মাংতা তুমি পাগল না নিজের মধ্যে পাগল এখনো জ্ঞান নেই গরিমা নেই একটা ঠিক মতো পড়তে পারি না বলতে পারি না আবার না এই ধরনের দায় আল্লাহ হওয়া ঠিক দায় আল্লাহ হতে গেলে প্রথম যে কাজটা তার মধ্যে তিনটি গুণ তিনটি বিষয়ে সাংঘাতিক জানতে হয় একটা হলো সিফাত আর দায় একজন দায়ী আল্লাহ আর প্রথম যে তার নিজের যে যোগ্যতা গুণ সে গুণ সেটা হলো সে তাকে যা দিকে যে দিকে ডাকছে দিকটা তাকে জানতে হবে আর দ্বিতীয় হলো যে যাকে ডাকছে তাকে জানতে হবে তার সম্পর্কে আর যে বিষয়টা নিয়ে দেখা হয় সে বিষয়টা জানতে হবে দায়িল আল্লাহ আর মোবাইল লেগ মোবাইল লেগ একটা আলাদা শব্দ কিন্তু মনে করেন না যে আল্লাহ রসুল তো বলেছেন যে আমার কাছে একটা আয়াত হলেও সেটা পৌঁছে দেওয়া পৌঁছে দেওয়া আলাদা জিনিস একটা আলাদা জিনিস পৌঁছে দেওয়ার দায়িত্ব কাছে একটা জ্ঞান আছে আল্লাহ রসুল এরকম বলেছেন যে রুব্বা হামিল মিলু হামিল হামিলি কেউ মানে কিছু কিছু ফেকের বহনকারী আছে গায়ে ফাঁকে সে জানে না কিছু জানে না কিন্তু আল্লাহ রসুল কৈসেতে করে রাখছে আর একটা হলো এমনও হতে পারে যে কিছু কিছু জ্ঞানের অধিকর্তা এমন আছে যে যার কাছে পৌঁছাচ্ছে সে এর চেয়ে আরো ভালো জানে না আমি আমার জীবনে দেখলাম তো আমি আমার জীবনে দেখলাম যে আমার আমি যাদেরকে পড়াইছি তার মধ্যে দুই একজন এমনও আছে যে যার কাছে আমি আরো আমার পড়া উচিত আমি পড়াইছি কিন্তু এমনও পর্যায়ে তারা চলে গেছে আমি তাদেরকে নিয়ে শুধু গর্ব করি তাদের এক একটা আর্টিকেল আমার কাছে আশ্চর্য লাগে যে লেখে কি করে সে এত গভীর বিষয় যেসব বিষয়ে লেখে সেসব বিষয়ে আমি পড়াশোনাও করিনি আমার নিজের পড়াশোনা নেই সে লিখতেছে এটা হলো روبহু হামিল ফিকিন ইলা মান হুয়া আফকাহু মিনহু মান আফকাহু মিন তার চেয়েও বড় ফকাহ তার কাছে পড়া এটা মুবাল্লিগ বলা হয় দাঈ ইলা তাদের একটা আলাদা চরিত্র এবং গায়র মান্নূদ তাদেরকে কেটে দেওয়া হবে না মরে গেলো মরে গেলো তাদের ইআমল নামাজ চলতে থাকবে তো এই এই যে জায়গাটা এই জায়গাটায় পৌঁছে যাওয়ার দায়িত্ব আমাদের সবার আমাদের নবীর মানে সুসংবাদ দেওয়া হয়েছে যে আপনাকে এমন আজার দেওয়া হবে যা কখনো কেটে যাবে আচ্ছা এই একটা অর্থ আছে আর একটা অর্থ হলো মান্যের অর্থ মান হলো আল্লাহ তাআলা কোরআন এর বাকারার মধ্যে বলেছেন লা তুব তৈলু সদাকা তে কুম বিল মান্নি ওয়াল আদা তুমি তোমাদের তোমরা তোমাদের সাদাকা গুলোকে দান গুলোকে ধ্বংস করানো মান এবং আদা দিয়ে মান মানে হলো এহসান জিতলাম কাউকে কিছু দিলে সেটা প্রকাশ্যে অপ্রকাশ্যে তার মানে খোটা দেওয়া হয় খোটা বিভিন্ন ধরনের যে তাকে বিভিন্ন ভাবে ওই কথাটা স্মরণ করে দেই আমি তোমাকে এই কাজটা করে দিয়েছিলাম আমি না তোমার ওইটা করে দিয়েছিলাম টেলিফোন করে হ্যাঁ ভাই আপনার ওই কাজটা কেমন চলতেছে ভাইটা টেলিফোন করছিল একটু সুখের দুঃখের কথা বলবে কিন্তু ওই যে একটু করে সেটা এমন করে বলে যে নিজেকে ছোট হয়ে যেতে তার কথা বলতে চায় চাই মান বলা হয় আল্লাহ তালা কোরআনের মধ্যে এমনও বলেছেন কাউলম মারুফ ভালো কথা বলা ওই সাদা সাদা চেয়েও ভালো এত বা আজা যার পরে তো মানুষ কষ্ট কষ্ট দেয়া এমন যে এই ধরনের এসান জিতলানো যে মানুষের উপকার করা চেয়ে না করা ভালো তার একটু ভালো কথা বলে দিলে সব বেশি হবে আল্লাহ তালা বলেছেন এখানে মান্যের ওই একটা অর্থেও এটা আসে যে এমন আজার দেওয়া হবে যে আজারে তাকে খোটা দেওয়া হবে না কারণ খোটা কথাটা এখানে আসে কেন আসে এই কারণে যে আপনি যে কোনো কাজ করেন এখানে প্ল্যান নিতে হয় প্রস্তুতি নিতে হয় কাজ করতে হয় কাজের পরে কাজটাকে অ্যাকমপ্লিশ বলে যেটা কমপ্লিট করার এটা ভালোভাবে কমপ্লিট করতে হয় তাহলে ওই কাজের একটা ফলাফল আসে যে আপনি যখন নামাজ পড়বেন প্ল্যান নিতে হয় যে নামাজের সময় হয়েছে উজু করতে হয় গোসাই নিতে হয় বাইরে যেতে হয় মসজিদে যে নামাজ পড়তে হয় এই সবগুলোতে রহম লাগে আল্লাহ রহম লাগে আল্লাহ অনেক লোক আজান শুনে যেতে পারে না গেলেও বসতে পারে না বসলেও ঠিক মতো হয় না এখন এগুলো তার আল্লাহ রহম থেকে হয় আল্লাহ বলতেছেন যে তোমাকে এমন ভাবে আমি আজর দেব যেখানে আমি যে তোমাকে করাইনি সে এই কথাটা বলবো না তুমি করেছো বান্দা তুমি হকদার হয়েছ তোমাকে জান্নাত দিচ্ছে তোমার জন্য এমন সেন্স তৈরি করে দেব তো ও যখন আসছে তখন মানে ওর এমন এমন প্রশ্ন করা হচ্ছে যে ওর জানা আছে যে আমার উস্তাদ তো আমাকে পড়েছে এই ধরনের জিনিসগুলো উস্তাদ জিজ্ঞেস করেন উত্তর টত্তর দিয়ে যাচ্ছে সারা জীবনে এখনো বলে যে ওসে ও চাকরি তো আমি দিয়েছিলাম কিন্তু আসলে আমি দেয়নি কেন ওখানে তো আরো অনেক ভাইস চ্যান্সেলর ছিলেন ডিপার্টমেন্টের হেড ছিলেন তারপরে ফ্যাকাল্টি ডিন ছিলেন তারপরে সিনেট মেম্বাররা ছিলেন তারা সবাই করছে না কিন্তু তার ধারণা হলো যে আমি করে দিয়েছি এই জন্য ও এখনো পর্যন্ত মনে করে যে এই কাজটা আমার উস্তাদ করে দিয়েছিলাম তো এইটা এই যে সেন্সটা যারা কাজ করে যায় তাদের মধ্যে যখন এই সেন্স কাজ আসে তখন সে ইনফিরিয়র কমপ্লেক্সে ভগে। ও তো আমি করতে পারবো না ওটা আল্লাহ আমাকে করাবেন নিজের থেকে যে একটা আকাঙ্ক্ষা থাকে সামনে গিয়ে যাওয়ার সেটা হয় না সেটা হয় না সেটা না হলে তখন তার কাজের সৌন্দর্য বাড়ে না তখনই কাজের সৌন্দর্য বাড়ে যখন আপনি কোনো কাজ করবেন এইভাবে যে আপনি নিজে থেকেই এটা ক্রিয়েটিভিটি দেখাবেন এর থেকে একটা মানে সুনাম আসবে সুখ্যাতি হবে তো সেই সমস্ত জায়গাগুলোতে কাজগুলো ধরনগুলো বাড়ে আল্লাহ বলছেন যে যে কাজের ধরন তোমাদেরকে এবং প্রতিদান দেওয়া হবে মামন এটা আমি আল্লাহ তোমাকে কখনো বলবো না যে ওটা আমি তো তোমাকে দিয়ে করাইছি তুমি আর কি করেছো না আল্লাহ রসুলের চিন্তা এরকমই থাকতো যে আল্লাহ রহম না করলে আমি জানতে যেতে পারবো না এটা ঠিকই আছে কিন্তু তিনি এমন এক সময় এমন ভাবে ডাক ডাকে সাড়া দিতেন যেটা আল্লাহ রসুল মাঝে মাঝে আল্লাহ মাঝে মাঝে বলতেন যে মনে হচ্ছে তুমি তোমার নিজেকে হত্যা করে ফেলতেছ নিজে মনে মরে যাচ্ছ এটা কখন হতো যখন মনে করে যে আমি ইন্না সালাতি ও নুসুকি আমার জীবন আমার নামাজ এবং আমার কোরবানি এবং আমার জীবন এবং আমার মরমাহি রবাহী আল্লাহ এখন একজন মানুষ এই পর্যায়ে কাজ করতে থাকে এইভাবে আল্লাহ তালা আমাকে এই কাজ করতে বলেছেন আমি কাজ করতেই থাকব আমি যে মরে যাই তা মরে যাব এই ধরনের কাজ যখন মানসিকতা তৈরি হয় এইরকম যে আমার আল্লাহ বলেছেন আমি করব আল্লাহ আমাকে শক্তি দেন না দেখে আমি কাজ করতে থাকব আল্লাহ রসুল একজন সাহাবিকে এক দায়িত্ব দিয়েছিলেন যে তোমার দায়িত্ব হলো তুমি ইসলামের পতাকাটা আজকে বহন করবো যুদ্ধের উনি বিভিন্ন পতাকা তৈরি করতেন ইসলামের জন্য একটা পতাকা যেটা কালো রঙের পতাকা হতো ওখানে এটা সম্পূর্ণটা লেখা থাকতো এইভাবে এরপরে আনসারদের পতাকা মহাজিদদের পতাকা এরকম বিভিন্ন পতাকা থাকতো ওই যুদ্ধে এটা অহুধ যুদ্ধ বলা হয় এই যুদ্ধে আল্লাহ রসুল ওই সাহাবাকে ইসলামের পতাকা হাতে দিয়েছে যেটা কালো রঙের তুমি এই পতাকা নিয়ে সামনে থাকবে যুবক মানুষ বয়স বেশি না এই ম্যাক্সিমাম হয়তো পঁচিশ পঁচিশ হবে সতেরো আঠারো বছর ইসলাম গ্রহণ করছে আল্লাহ এমন এক বড় ঘরের ফ্যামিলির থেকে তিনি আসছেন যে তার কোন একটা কাপড় কোনদিন দুইবার দুইবার পরতেন না এত সম্পদওয়ালা তার জুতা কোনো সময় আরব বিশ্বের মানে আরব ভূখণ্ডের ওই আশেপাশের কোনো জুতা থাকতো না ওই সিরিয়ার থেকে অথবা রোম থেকে জুতা নিয়ে আসতেন তিনি গায়ের উপর একটা চাদর পরতেন এই চাদরটা আসতো এমন থেকে রেশমের চাষ এমনই হতো এবং ওখান থেকে যে সুন্দর চাদর তৈরি হতো আল্লাহ রসুল মাঝে মাঝে ওই চাদর তার গায়ে পরেছেন একবার পরে তো একজনকে দিয়ে দিয়েছেন যে এটা আমার গায়ে এখন এত সুন্দর খুব সুন্দর চাদর একটা টুপি পরতেন তিনি সেটা বানানো হতো পারস্য ইরানের সবচেয়ে সুন্দর টুপি সেই সময়কার পৃথিবীর যে সব ব্রান্ড গুলো ছিল সেই তাও একবার ব্যবহার করার পরে দ্বিতীয় দিন তার মাথায় ওটা রাখতে হতো না আর যখন উনি রাস্তা দিয়ে হাঁটতেন তার এই হাঁটাটা নকল করে তখনকার সময়ে যুবক সময় তার হাঁটা নকল করত মানে এমন এমন মানুষ ইসলাম গ্রহণ করার পরে হয়ে গেল যে তার মা প্রথমে বলেই দিল যে তুই যদি ইসলাম গ্রহণ ইসলাম বাদ না দিস তাহলে তোর খাইতে দেব না পড়তে দেব না ওর বাবা ছিল না মা ছিল মা দেখাশোনা উনি বলেছেন যে না মা তুমি কিচ্ছু না দিলেও আমার কিছু যায় আসে কিছুই যায় আসে আমি না খেয়ে মরে গেলেও আমি ইসলামের মধ্যে থাকবো এরপরে ওর মা হাঙ্গার স্ট্রাইক করলো হাঙ্গার স্ট্রাইক তাও বলেছেন আমি যায় আসে না কিচ্ছু যায় আসে আমি ইসলামের উপরে থাকবো একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন ইসলাম গ্রহণ করার পরে চার পাঁচ বছর পরে প্রথম দিককার ইসলাম গ্রহণকারী যুবক ষোলো সতেরো বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে তারপরে আল্লাহ রসুল তাকে দেখে কেঁদে ফেলেছে বলছেন যে এই মুসাহাব এমন এর বাড়িতে এর এই অবস্থা ছিল এরকম আর এখন ইসলাম গ্রহণ করে কি গরিব হয়ে গেছে আজের গায়ের মামনুন হতে গেলে যে মানসিকতা এইগুলো হয় কখন যখন আমি আল্লাহর কাছে করার চিন্তা এবং ঘোষণা দিয়ে দিয়েছি আমি নিজকে আর কিচ্ছু চাই আল্লাহর কাছে ওনার হাতে যখন ইসলামের পতাকা দেওয়া হলো ওকে পতাকার করা করে যুদ্ধ অর্ধেক কিন্তু শেষ হয়ে এক অদ্ভুত ব্যাপার এটা মানসিকতার ব্যাপার যুদ্ধ ওই মানে পতাকা যদি নামানো গেছে তাহলে যুদ্ধের মানে মনোবল অনেক নষ্ট করে দেওয়া যায় এই বেচারের সবাই সিদ্ধান্ত নিয়েছে ওর হাত ওই পতাকা ফেলে দিতে হবে কাপড়রা এক হাজার সেনাবাহিনী তিন হাজার সেনাবাহিনী আর এই পাশে হলো সাতশো মাত্র চার গুণ চার গুণ একজনের বিরুদ্ধে চারজন তো এমন হচ্ছে যে ওর এক দলে এসে মুসাবেব নোমারের ডান হাত কেটে দিয়েছে পরে উনি বাম হাত দিয়ে পতাকা ধরেছে সবাই এসে বাম হাত কেটে দিয়েছে পরে উনি পায়ের দুই পায়ের পাশ দিয়ে ধরে রাখছেন পা কেটে দিয়ে ফেলাই দিয়েছে পতাকাও পড়ে গেছে উনি যখন হুশ শেষ হয়ে যাচ্ছে মরে যাওয়ার ক্রান্তি লগ্নে যে আল্লাহ যে আমার হুশ থাকতে ইসলামের পতাকাকে আমি পড়তে দেইনি পুরো সম্পর্কে আয়াত নাজিল হয়েছে সুরা হাজাবের আয়াত নাজেল হয়েছে যে ইমানদারদের মধ্যে এমন কিছু ইমানদার আছে যারা الله شاتك ورواه وعادة ترا وعادة كرس من المؤمنين رجال صدقوا ما عاهد الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديله إمان دادر مدينة والكتسوى الله شاتك ورواه সত্য করেছে তাদের মধ্যে কিছু মারা গেছে কিছু অপেক্ষা করছে কোনো পরিবর্তন হয়নি আব্দুর খুব খুব ধনী ধনী লোক লোক ছিলেন একটা আল্লাহ রসুলের জীবনেও এবং তার ইন্তকারের পরেও ওই সময়কার মুসলমানদের মধ্যে যারা সবচেয়ে ধনী তার মধ্যে আব্দুর রহমান আউফ এর নাম ছিল একেবারে খুব ধনী একদিন খাচ্ছেন ছেলে মেয়ে সহ বসে উনি খেতে খেতে তারপর রুটিটা হাত থেকে পড়ে গেছে আর চোখ দিয়ে সমান পানি ঝরতে ছেলে তো চিন্তা করেন তো একজন মানুষ খেতে বসে হাতের থেকে রুটি পড়ে গেল আর চোখ দিয়ে পানি ঝরতেছে বাচ্চারা খাবে কি করে বাচ্চাদেরও কষ্ট হচ্ছে তখন ওরা জিজ্ঞেস করলো যে কি হয়েছে আপনার কাঁদছেন খাচ্ছেন না উনি বলছেন যে আমার চোখের সামনে একটা লাশ বেসে উঠছে আমরাও মুসলমান হয়েছি সেও মুসলমান ছিল তাকে যখন দাফন করার সময় হলো এত ধনী লোকের ছেলে ছিল কিন্তু এত গরিব হয়ে গেল যে কাপড় দিয়ে তার নিজের কাপড় দিয়ে আমরা দাফন করার চেষ্টা করছি কারণ শহীদদের তার নিজস্ব কাপড়ে দাফন করতে হয় তার কাপড়টা এমন ছিল যে আমরা মাথা ঢাকলে পা খুলে যায় আর পা ঢাকলে মাথা খুলে আল্লাহ রসুল বললাম তোমার মাথাটা ঢুকে দাও আর পায়ের উপরে ঘাস দিয়ে দাও ওই দৃশ্যটা মনে হচ্ছে আল্লাহ রসিদুর খেতে না আমি এই যে আজরুন মামনুন যখন যেতে হয় তখন মানুষের মনের মধ্যে প্রণোদনা কাজ করতে হয় যে আমি আল্লাহর সাথে দেখা করব তাকে আমি দেখব তাকে আমি দেখতে চাই আল্লাহর সাথে কথা বলবো আল্লাহর সাথে দেখা করবো জান্নাতে আমার যখন জান্নাতের সবচেয়ে ভালো জায়গা হবে তারপরেও আমি আল্লাহকে দেখবো এই মানসিকতা নিয়ে কাজ করলে আপনার দিয়ে যদি একজন মানুষ হেদায়ত পথায় পড়া দৌবা পড়ার সুযোগ পায় অনেক বড় অনেক বড় এটাকে যাওয়া উচিত এই চিন্তা কাজ করা দরকার আমার আজকে আমরা জানি না জুমের কি হয়েছে আমি জুমের পাঁচশো এক হাজার মানুষ নিয়ে প্রোগ্রাম করা যায় এমন ব্যবস্থা করছে কিন্তু জুমে আর দেখি যে কি যে হয়েছে বুঝতেও পারতেছি না তো দেখা যাক সামনের সপ্তাহে আমরা এটা ঠিক করতে পারি কিনা তবে আজকে বোধহয় এটাও শেষ হয়ে গেছে তো আল্লাহর কাছে দোয়া করে আমাদের তাফসির প্রোগ্রামটা আগের মতন একটু সুন্দর হয়ে উঠুক আগে কেমন খুব ভালো তাফসির প্রোগ্রাম হতো আজকে মনে করছিলাম দুটো আয়াত পড়বো কিন্তু আসলে এই আয়াতগুলো কোরআনের এই যে সুরা আল কালামের আয়াতগুলো এক অদ্ভুত আয়াত এগুলো মানুষকে এমন এমন দিকে নিয়ে যায় যে আমি শেষ করব কি করে করবো কেটে যায় না শেষ হয় না চলতে থাকে আমার মনে আছে যে আমি মালয়েশিয়াতে সারা রাত ধরে বাবা একটা সুযোগ করতাম আমরা এটার নাম দিতাম আমরা সব বেদারে সারা রাত ধরে আল্লাহ কাছে কান্নাকাটা করা প্রথম রাত্রে কোরআন হাদিস পড়া তারপরে যে খেয়ে কিছু কিছু একটু শোনা তারপরে একটু ঘুম তারপরে তারপরে নামাজ একটু আল্লাহর কাছে কান্না কাটা আমার দায়িত্ব পড়ছে ওখানে পানসাপুরি নামে একটা জায়গা আছে নামটা বাঙালি বাঙালি ওখানে গিয়ে একদিন ওই রকম আমরা সারা রাত কাটাচ্ছি ফজরের আগ দিয়ে এক লোক আমার পাশে এসে বলছে হজুর একটু বাইরে যাবেন রক্ত হয়ে গেছে না ফজর হওয়ার আগে তো গেলাম তার সাথে বাইরে যে বললো যে হাত ধরে তো ভাব ভেউ ভেউ করে কাঁদছে কান্দেন কেন কি হয়েছে আমার কি আল্লাহ মাফ করবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র ছাত্র সংগঠন করত ওই সময় ইসলাম পন্থে কিছু লোকদেরকে সে হত্যা করছে এবং সে হত্যাকার যাদের হত্যা করছে তাদের সংখ্যা একের অধিক দুইজনকে সে নিজে হাতে খুন করছে আর কয়েকজনের হত্যার সাথে জড়িত ছিল মার্চেও সে কিন্তু খুনটা তার হাতে হয়নি বাকি দুটো সে নিজে হাতে খুন করছে আল্লাহ বলে মাফ করবে আমি পালিয়ে চলে আসছি এই দেশে দেশে থাকলে আমাকে আমার ফাঁসি হবে ক্ষমতার পট পরিবর্তন হয়ে গেছে রাজনীতির আমি বললাম ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করবে কারণ আর তো কোনো উপায় নাই দেশে তো আর ফিরতে পারবে না তো এরপর থেকে আলহামদুলিল্লাহ সে এত ভালো হয়ে গেছে এখনো জীবিত আছে মাঝে মাঝে বলে যে আমি তো এই দিনের পথে জীবনে আসতাম না আপনার ওইটা না ফেলে এখন তার দিয়ে ভালো অনেক লোক হেদায়াত পাচ্ছে কে কখন কিভাবে যে হিতায়াতের আলো পাবে কেউ জানে না এই জন্য পাপি লোক দেখলে তাকে আপনি ঘৃণা করবেন না বরং এখন বাংলাদেশে এমন হয়েছে যারা একটু পাপি তাদের পাশে যে কথা বলা দরকার ভালোবাসা দরকার ওরা ফিরে আসলে ওই দুষ্ট লোকেরা ফিরে আসলে কিন্তু আবার দেখা যায় যে ওরা দুষ্ট ছিল তো উপলব্ধি আসে যে আমি একটু অন্যায় কাজ করে ফেলছি তখন তারা খুব ভালো হয়ে যায় সেই জন্য আপনার পাশে আশেপাশে যারা মানে একটু দুষ্টমি করে হিজাব নাই আমল নাই নামাজ পড়ে না তাদেরকে তাড়াই দিয়ে তাদেরকে কাছে টেনার চেষ্টা করবেন হয়ে যেতে পারে এমন যে মরার আগ মরার সময় সে আপনার চেয়ে বা আমার চেয়ে ভালো হয়ে যেতে পারে এই জিনিসটা এই আয়াতটা আমাদেরকে দিয়ে দিচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাম যখন দাঁড়ালেন পৃথিবীতে উনি একাই মুসলমান আর তো কেউ নাই ঘরে আসলেন দুইজন মুসলমান হয়ে গেলেন সকাল হলো তিনজন মুসলমান হয়ে গেলেন দুপুর হতে না হতে চারজন মুসলমান হয়ে গেলেন তার পর দিন সকালবেলা আরো হয়ে জন দশজন এবং তারা সব দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে ওই যে দশজন সবাই খাদিজা তো জান্নাত দেখেই গেছে তার যে জান্নাতের যে ঘরটা হবে খাদিজা সেই ঘরটা দেখেও গেছেন

আজকে এখানে রাখি আল্লাহ কাছে করি যে আগামী সপ্তাহে যেন আমাদের তফসির শারীরিক না কথাগুলো ঝোরেই যাচ্ছে আল্লাহ জানে যে কারণটা কি দেখে একটু ডাক্তারের কাছে যেতে হবে মনে হচ্ছে আমি দোয়া করি আপনাদের জন্য আপনারও দোয়া করেন আমার জন্য আমি এখন লাইফ থেকে আমাদের জুমে আসতেছে প্রশ্ন উত্তর নেবো আর কি প্রশ্ন নেবো তার উত্তর দেওয়ার চেষ্টা করব